হাই টেন্স, গুড মর্নিং। আমরা এখন বাপের বাড়ি যাচ্ছি, বাস আসছে, এবারে বাসে যাবো মজা করতে করতে সময় মিলে। মঞ্জি, সুরজিৎ, প্রচণ্ড গরম। আরে গাড়ি ড্রাইভার পেলাম না, গাড়ির টেস্ট ভাড়া বেশি বলছিল, বললো ভোটের সময় কি পুলিশে চেকিং করবে, ঝামেলা হবে। উত্তমদাকে বললাম, কঙ্কনকে বললাম, অনেককে বললাম, রাজু, অতনু, অনেককে বলা হলো গাড়ির জন্য। বাস আসছে, এখন আসছে, আমরা উঠবো এবার। মানসী বাস, হ্যাঁ, বাড়ির সামনে, এই যে আমার বাড়ি, আর এই যে সামনে। আমরা বসে গেছি বাসে, ভালোই সিট পেয়েছি, বাসটা পুরো ফাঁকা। আমি বললাম না, আমাদের বাড়ির সামনে দিয়ে পুরো ছাড়ে, দেখালাম আপনাদেরকে। ঠিক আছে, বাসটা একটু দাঁড়িয়েছে, রাজা একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলো, একটু না অনেকটা বেশি কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলো। এতটা কোল্ড ড্রিঙ্কস কি হবে বাড়ি? এটা কত বটে? বাবুর আর আমার রাজার জন্য রায়পুরে নেমে এখন টোটোতে করে বাপের বাড়ি যাচ্ছে। সবাই একটু হাই হ্যালো করে দাও, দেখতে পাওয়া যাচ্ছে। আদো আমি সামনে বসেছি আমার একটা ভাইয়ের সাথে, ছোটুর সাথে, আর পিছনে ওরা বসেছে। বাবুরা সুরেতে গরমে প্রচন্ড কষ্ট হচ্ছে, কারণ ওদের এরকম কষ্ট করা অভ্যেস নেই। সত্যি প্রচন্ড গরম। আমাদের কিন্তু বাসে বেশি কষ্ট হয়নি, কারণ বাসে না কালকে বৃষ্টি, পরশু দিন বৃষ্টি হয়েছিল, বাসে অতটা গরম হাওয়া লাগেনি। এখন মজা করতে করতে টোটোতে বাপের বাড়ি যাচ্ছি, আপনারা সঙ্গে চলুন। ব্যাগের মধ্যে হলুদ ব্যাগ কাতে, হলুদ ব্যাগ কাতে, দেখো আমাদের ব্যাগটাতে। বাবা জয় গুরু, বাবা আমার বাচ্চা পার্টি শুরু হয়ে গেছে, বাচ্চারা খাচ্ছে। দাদার দাদার শালার দুই মেয়ে, দাদার শালির ছেলে আর মেয়ে। এই ঝুম্পা আসতে পারলো না, একটু দেখে নিতাম গো। ওইখানে আর্য আর দেবম বসেছে, একটু আমি দেখিয়ে দিই। এখানে বাবা ওরা খাচ্ছে, বাবা মেনু রাখা মশাই আর নটাটা দিদি দিচ্ছে সবাইকে। এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, পরিবেশন শুরু হয়ে গেছে। জামাইকে দেখো, জামাই কোথায় আছে? এখানে খাওয়া দাওয়া হচ্ছে, দাদা শ্বশুর বাড়ির লোক, শুক্লাদি,
রানা আছে না, শ্বশুর দাদার খুড় শ্বশুর, দাদা শ্বশুর বাড়ির লোক। এখানে প্যান্ডেল হয়েছে, মধ্যে বসো। বাচ্চারা খাচ্ছে, কি কি মেনু আমি আপনাদেরকে পরে বলছি, আমি এখনো জানিনি কি কি মেনু হয়েছে। আমি ড্রেস খাচ্ছে স্বস্তি মানুষ। এটা যে কি মেনু হয়েছে আজকে, ভাত, কলমি শাক ভাজা, বেগুন ভাজা গোল গোল করে, চাকা চাকা করে আলু ভাজা, ডাল, এঁচোড় আলুর ডালনা, কুমিরের তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি আসছে। রান্না ভালো হয়েছে? তুমি শুধু শাক ভাজা দিয়ে খাচ্ছো, এখন কিছু রান্না টেস্ট করো নি। ওরা যেহেতু সস্তা হয়নি, ওদের ভাত আলাদা হয়েছে, আর পায়েসটা আমার দিদি বানিয়েছে। আমার দিদিও তো সস্তা হয়নি, পায়েসটা চারের ছোঁয়া, পায়েসটা আমার দিদি বানিয়েছে। বাকি সমস্ত কিছু রান্না রাঁধুনি করেছে, রান্নার লোক। আর সস্তা হয়নিদের ভাত আলাদা হয়েছে, নকা কিমা না কেউ করেছে, আর পায়েসটা আমার দিদি বানিয়েছে। এই যে বার্থডে বয়, এই যে বার্থডে বয়, বার্থডে বয় একটু হাই করে দাও তো বাবা। এই তো আমার বার্থডে বয়, বলেছিলাম না আমার দাদার ছেলে দেবাঞ্জন, আমি বলেছিলাম না কালকে রাতে বলে কেক করার সময় আমার দাদার ছেলে দেবাঞ্জনের বার্থডে। দেখুন আপনারা দেখুন কি সুন্দর সব চুপচাপ খেলছে। আরে যে দাদার শালির, দাদার শালার মেয়ে, দাদার শালির ছেলে, এই একটা, এই একটা, এই একটা দাদার শালার মেয়ে, ওইটা দেবম, ওইটা আর্য, ওরা সব খেলছে দেবাঞ্জনের সাথে। বাবা গো, এই যে আরেক ব্যাচ বসেছে, রাজা খাচ্ছিল বলে ঘরের ভেতরে ছিলাম, ঘুরে বসেছে ছোটরা, কাকিমা, দাদার শ্বশুর বাড়ির সবাই। এখানে একজন উঠে গেছে, এখানে আমার বুঝি উঠে গেছে বাবু। এখানে সব সস্তা খাচ্ছে, আমার দিদি এখানে কতজন খাচ্ছিল, খাওয়া হয়ে গেছে। এখন আপাতত দুজন আছে, দাদা শালা রানা আর আরেকজন। আলু ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, পটল ভাজা, কুলকি ভাজা, মানে পাঁচটা ভাজা করতে হয়, যেগুলো খায়নি সেগুলো আমাকে দিচ্ছে। অনেকটাই বেলা হয়ে গেছে, আমি ভাইয়ের জন্য ওয়েট করছিলাম। দাদা দাদা একটু মনটা খারাপ খারাপ, বড় বৌদি পাশে বসেনি বলে তো ভাই আসছে, ভাই ছোট বৌদিরা বসবে, আমিও একসাথে খাই, আমাকে আর দাদাকে একসাথে বসিয়ে দিল জোর করে। ভাইও ঢুকছে, এবার ভাইও ঢুকবে, আমি আর আসলে চেষ্টা করি দাদা ভাইয়ের সঙ্গে খেতে, যত দেরি হোক। এবার এখন বেলুন কেক কাটা হবে, এখন বেলুন ফোলানো হচ্ছে। সন্ধ্যের মেনু শুরু হয়ে গেছে, আমি একটু দেখাই আপনাদেরকে।
বাড়ি কোথায় আপনাদের? মুরগোদা। কি নাম? তুমি কর। আর আপনার নাম? আমার নাম রঞ্জিত পাইন। বাবা বাবা। আর রাতে কি মেনু? রাতে মেনু হচ্ছে বেগুন ভাজা, বুটের ডাল, আর কাশ্মীরি আলুর দম, আলুর দম, আর লুচি। বাহ। আর পায়েস তো আছে, পায়েস, সিমাইয়ের পায়েস, সিমাইয়ের পায়েস। বাহ, অনেক কিছু মেনু, লুচি, কাশ্মীরি আলুর দম, ছোলার ডাল, আর সিমাইয়ের পায়েস, সিমাইয়ের পায়েস, বেগুন ভাজা। দুপুরে রান্না খুব ভালো হয়েছিল, দুপুরে অনেক কিছু রান্না হয়েছিল, শাক ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুঁদরি ভাজা, ডাল, ফুলকপি, আলু, গাজর, পনির দিয়ে একটা তরকারি, ইঁচড়ের তরকারি, চাটনি, পায়েস, পাঁপড়, অনেক কিছুই হয়েছিল। এবার কেক কাটা হবে, তারপর সৎসঙ্গ হবে, ওনাদের রান্নাও শুরু হয়ে গেছে। এখন আশীর্বাদ পর্ব চলছে। আগে আমাদের বাড়ির বড় মেজো জেঠামশাই, মেজো জেঠামশাই আশীর্বাদ করলো, এবার বাবা, নকাকা, কাকা আশীর্বাদ করবে। বাবা, আমি একটু ভিডিওটা করি। আইফোন হয়েছে, হয়ে গেছে, থাকবে, বর্ণালী আর